ত্রিকোণমিতির শুরুতেই আমরা ত্রিকোণমিতিক ফাংশনগুলো সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা এগুলো কোথায় থেকে আসছে বা কীভাবে এসেছে এই বিষয়টা আগে বুঝে নেব। তা আমরা সবাই হয়তো অনেকটা জানি যে ত্রিকোণমিতিক ফাংশনগুলোকে বৃত্তীয় ফাংশনও বলা হয়। এখন ভাই বৃত্তীয় ফাংশন নামটা থেকে যদি আমরা একটু খেয়াল করি, এই নামটা কি সাজেস্ট করতেছে যে হয়তো এটার সাথে বৃত্তের একটা সম্পর্ক আছে? এই বিষয়টা বোঝার জন্য আমরা শুরুতে একটা বৃত্ত এঁকে নিই। তো ভাই দেখেন আমরা একটা বৃত্ত আঁকলাম এবং এই বৃত্তটা হচ্ছে একক ব্যাসার্ধের বৃত্ত। তো আমরা এখন এই বৃত্তে কেন্দ্র ও কে চিহ্নিত করলাম এবং একটি সরলরেখা ও এক্স সরলরেখাকে চিহ্নিত করলাম। ও এক্স এর সাথে ও এ রেখা থিটা কোণ উৎপন্ন করল। এ বিন্দু থেকে ও এক্স এর উপর এ বি লম্ব আঁকলাম। এবার ভাই আমরা যদি ডেফিনেশন অনুযায়ী যাই, আমরা কি জানি ভাইয়া? আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে ভাইয়া থিটা কোণের রেসপেক্টে লম্ব বা পারপেন্ডিকুলারকে, লম্ব বা পারপেন্ডিকুলার হচ্ছে ভাইয়া এ বি লাইনটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু এ বি ডিভাইডেড বাই অতিভুজ ও এ। এখন আমরা যেহেতু বলতেছি বৃত্তটার ব্যাসার্ধ এক একক, তাই এই ও এ রেখার দৈর্ঘ্য কত ভাইয়া? ও এ রেখার দৈর্ঘ্য কিন্তু ওয়ান, কারণ আমরা বলছি বৃত্তটার ব্যাসার্ধ এক। তাই ও এ যদি ওয়ান হয় তাহলে এ বি বাই ওয়ান ইকুয়াল টু হয় আসলে এ বি। তাহলে একটা বিষয় একটু খেয়াল করেন, একক ব্যাসার্ধের বৃত্তে এই যে লম্বটার যে দৈর্ঘ্য, এই লম্বটার দৈর্ঘ্যই বেসিক্যালি সাইন থিটা রিপ্রেজেন্ট করে। এখান থেকে ভাই আমরা যদি আরো কয়েকটা বিষয় একটু বুঝে নেই, যেমন আপনারা হয়তো জানেন এই জিনিসটা ভাইয়া যে সাইন জিরো ডিগ্রি, ভাইয়া সাইন জিরো ডিগ্রিতে মান কত? আমরা হয়তো এটা জানি যে ছোটবেলায় পড়ে ফেলেছি যে সাইন জিরো ডিগ্রি ইকুয়াল টু জিরো। তাহলে আসলে কেন জিরো একটু যদি সবাই খেয়াল করি, ভাইয়া দেখেন এই যে থিটা কোণটা, মান যখন জিরো হবে তখনই তো লম্বের দৈর্ঘ্যটা সাইন জিরোকে ইন্ডিকেট করবে, কারণ আমরা বলেছি একক ব্যাসার্ধে বৃত্তে লম্বের দৈর্ঘ্যই সাইন থিটা। আপনি একটু যদি খেয়াল করেন, আমি যদি থিটার মান কমিয়ে নিয়ে আসি, ধরেন থিটার মান যদি এখানে সেট করি, তাহলে সাইন থিটার ভ্যালু হবে এই দৈর্ঘ্যটুকু, যে এখান থেকে শুরু করে এই লম্বটার দৈর্ঘ্য। আপনি এখন থিটার মান আরও কমানো শুরু করলেন, থিটার মান যদি এখানে নিয়ে আসেন তাহলে সাইন থিটার দৈর্ঘ্য কী হবে? এই যে এই দৈর্ঘ্যটুকু। ভাই এবার আপনি কি বলে দিতে পারেন যে আমি যদি কমাতে কমাতে থিটা জিরোতে নিয়ে আসি, মানে থিটা যদি নাই জিরো হয়ে যায়, তাহলে লম্ব তো ভাই থাকবে না, তাই না? লম্বটাও কি হয়ে যাবে? লম্বের দৈর্ঘ্য জিরো হয়ে যাবে, কারণ থিটা জিরো হয়ে গেলে ও এ রেখা ও এক্স এর সাথে ওভারল্যাপ করবে। লম্বের দৈর্ঘ্য জিরো মানে সাইন জিরোর মান জিরো। একইভাবে আমি যদি ভাই আপনাকে জিজ্ঞেস করি সাইন 90 ডিগ্রির মান কত, তাহলে আপনার এখন কি করতে হবে? এই অ্যাঙ্গেলটা বাড়াতে বাড়াতে 90 ডিগ্রিতে নিয়ে যেতে হবে। ভাই দেখেন তো এইখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করলে আসলে এটা কোনটাকে ইন্ডিকেট করবে? 90 ডিগ্রি মানে হচ্ছে ভাই যে এই রেখাটা, অর্থাৎ ও এ রেখা ঘুরে ঠিক এই অবস্থানে যখন আসবে তখন 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে ভাই বিষয়টা কি হবে একটু চিন্তা করে দেখেন তো, এই লাইনটা আর এই ও এ রেখা আসলে ওভারল্যাপ করে যাবে, একটা আরেকটার উপরে চলে আসবে, মানে পুরো এই দৈর্ঘ্যটাই তখন লম্ব হয়ে যাবে, অর্থাৎ এ বিন্দুটাও যেখানে চলে আসবে ঠিক এই জায়গায় আর বি বিন্দুটাও ঠিক এখানে চলে আসবে। অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারি যে সাইন 90 মান কি ডিরেক্টলি যে লম্বটা এবং এই লম্বটা দৈর্ঘ্য কত, এই বৃত্তের ব্যাসার্ধের সমান, এবং সেখান থেকে আমরা এটা বলি সাইন 90 মান হচ্ছে ওয়ান। অর্থাৎ 90 ডিগ্রিতে আপনি যখন ত্রিভুজটা চিন্তা করতেছেন সেক্ষেত্রে আসলে ভূমিটা কমতে কমতে জিরো হয়ে যাচ্ছে, লম্বটার দৈর্ঘ্য অতিভুজের সমান হয়ে যাচ্ছে। জিরো ডিগ্রিতে যেটা বিপরীত ঘটেছিল, জিরো ডিগ্রিতে কি হয়েছে ভাইয়া? জিরো ডিগ্রিতে লম্বটা কমতে কমতে জিরো হয়ে গেছিল আর ভূমি আর অতিভুজ ওভারল্যাপ করে ফেলছে। তো আমরা দেখেন সাইন জিরোর মানও জেনে গেলাম, 90 ডিগ্রির মানও জেনে গেলাম। আবার আমরা তো এটাও হয়তো জানি ছোটবেলা থেকে যে সাইন 30 ডিগ্রিকে আমরা কি বলি ভাইয়া? হাফ। এটা আসলে কি বোঝায়? এই বৃত্ত থেকে যদি বোঝার চেষ্টা করি, এটা বৃত্ত থেকে বোঝার চেষ্টা করলে এটা বোঝায় যে 30 ডিগ্রিতে লম্বের দৈর্ঘ্যটা আমাদের এই বৃত্তের ব্যাসার্ধের ঠিক অর্ধেক হয়ে যাচ্ছে, তাই সাইন 30 ডিগ্রি মানটা আমরা হাফ পাচ্ছি। ভাইয়া এবার আমরা যদি টেন থিটার বিষয়টা চিন্তা করি,
আগে একটা জিনিস একটু সবাই খেয়াল করতো যে ট্যান থিটা এই নামটার ফুল মিনিং কি। যারা ইংলিশ ভাষণে পড়েন তারা হয়তো জানেন, বাংলার যদি একটু বলি যে ট্যান থিটাটা ভাই হচ্ছে আসলে কি ট্যানজেন্ট থিটা। এই যে ট্যানজেন্ট যে নামটা এটার বাংলা হচ্ছে ভাই স্পর্শক। এই কারণে আমরা একটা বিষয় একটু এক্সপেক্ট করতে পারি যে ট্যান থিটার সাথে স্পর্শকের সম্পর্ক আছে। তাহলে ভাইয়া আমি যদি আবারও আমার সেই একক ব্যাসার্ধের বৃত্তটিতে ব্যাক করি, এটা আমার ও বিন্দু ছিল এবং আমি এখন একটা স্পর্শ কাটতেছি ডিরেক্টলি যে এই পয়েন্টে ধরে একটা স্পর্শ কাটতেছি, এবং ধরেন এই পয়েন্টটার কথা যদি বলি ওর সাথে এই পয়েন্টটাকে কানেক্ট করলাম, আমরা এখন এই বিন্দুটার নাম দিলাম এ, এই বিন্দুটার নাম দিলাম বি, এবং এই কোণটা যদি ভাই আমার থিটা হয় তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ডেফিনেশন অনুযায়ী লম্ব বাই ভূমি অলটিটিউড বাই বেস। তাহলে এখানে লম্বকে থিটা কোণের রেসপেক্টে এ বি ডিভাইডেড বাই ভূমিকে ভাইয়া ও বি। এবার ভাইয়া বলেন তো যেহেতু বৃত্তটার ব্যাসার্ধ একক ব্যাসার্ধের বৃত্ত তাই আমি তো এটা বলতে পারি যে ওবি এর দৈর্ঘ্য বা লেন্থ কত ভাইয়া ওয়ান। তাহলে ওবি এর ভ্যালু যদি আপনি ওয়ান বসান ট্যান থিটা ইকুয়াল টু এ বি বাই ওয়ান ইকুয়াল টু এ বি। তাহলে একটু ভালো করে যদি সবাই লক্ষ্য করি ট্যান থিটা কি নির্দেশ করতেছে ভাইয়া, এ বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য লেন্থ অফ এ ট্যানজেন্ট। তাই নামকরণটাও কিন্তু ভাইয়া ঠিক আছে, তাহলে টেন থিটাকে ইন্ডিকেট করে স্পর্শকের দৈর্ঘ্য। এবার একটু বোঝার চেষ্টা করি ভাইয়া, আমি যদি থিটার মান কমায় দিতাম তাহলে কি হতো দেখেন তো, থিটার মান কমলে ধরেন এই পয়েন্টে যদি চলে আসতো, সাপোজ এইটা আরেকটা পয়েন্ট, তাহলে এই অ্যাঙ্গেলটার জন্য টেন থিটার মান কতটুকু এই দৈর্ঘ্যটা, এই অ্যাঙ্গেলে আসলে কি হতো এই পয়েন্টে এসে ছেদ করতে এই অ্যাঙ্গেলটার জন্য দৈর্ঘ্য হচ্ছে এটা। তাহলে দেখতেছি যে টেন থিটার দৈর্ঘ্য কমতেছে মান কমতেছে সরি। তো একইভাবে আমি জাস্ট একটা পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি যে টেন নাইনটি ডিগ্রিতে কি হবে ভাই, নাইনটি ডিগ্রির যখন কথা বলবো তখন অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি হলে এই যে আমরা ও এ রেখাটা নিচ্ছিলাম বা এ পয়েন্টটাকে সরাচ্ছিলাম, অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি হলে এই লাইনটা এই পজিশনে চলে আসবে আর স্পর্শকটা আমি এই পয়েন্টে গেছি ভাই, এই দুইটা রেখা কি কখনো ছেদ করবে, করবে না। তাহলে এখান থেকে এটা পরিষ্কার যে ভাই নাইনটি ডিগ্রিতে আমি যেহেতু এভাবে ছেদ করাতে পারতেছি না, অন্য যে কোনো অ্যাঙ্গেলে ছেদ করতেছে ভাই, দেখেন এই অ্যাঙ্গেলে যে এই পয়েন্টে ছেদ করছে, এই অ্যাঙ্গেলের জন্য এই পয়েন্টে এসে ছেদ করছে, এই অ্যাঙ্গেলের জন্য এই পয়েন্টে এসে ছেদ করছে, এই লেখাটাকে আপনি চাইলে একটা ইনফিনিট লাইন চিন্তা করতে পারেন। এরকম প্রত্যেকটা অ্যাঙ্গেলের জন্য এখানে এক একটা পয়েন্টে ছেদ করবে এবং সেখান থেকে আপনি স্পর্শকের দৈর্ঘ্য বের করতে পারবেন, কিন্তু নাইনটি ডিগ্রিতে গেলে আপনি তো আসলে এই লাইনকে ছেদই করবে না, তার ফলে আপনি স্পর্শকের দৈর্ঘ্য কীভাবে বের করবেন, আপনি দুইটা প্যারালেল লাইন পাচ্ছেন। তাই আমি এটা বলে দিতে পারি টেন নাইনটি ইকুয়াল টু ভাই কি ইন্ডিকেট করতেছে, অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। একটা কথা মনে রাখবে আমি হয়তো অন্য কোনো ভিডিওতেও বলেছি আনডিফাইন্ড কথাটা মানে কি যেটা সম্ভব না, নাইনটি ডিগ্রির ক্ষেত্রে কিন্তু আপনি আসলে বের করতে পারতেছেন না স্পর্শকের দৈর্ঘ্য। এবারে যদি ভাই আমরা সেক থিটা নিয়ে আলোচনা করি তো আপনারা যদি একটু সবাই খেয়াল করেন যে সেক থিটা এ নামটার ফুল মিনিং কি, আসলে সেক থিটার ফুল মিনিং হচ্ছে ভাই সেকেন্ড থিটা, এবং সেকেন্ড কথাটার মানে কি হ্যাঁ সেকেন্ড কথাটার মানে হচ্ছে বেসিক্যালি ছেদক, অর্থাৎ আমরা দেখব যে সেক থিটা দ্বারা একটি ছেদক বা ইন্টারসেক্টিং লাইনের দৈর্ঘ্যকে নির্দেশ করে। দেখেন ভাই একটু আমার এই বৃত্তের কেন্দ্র ও, বৃত্তটা আগের মতোই একক ব্যাসার্ধের বৃত্ত এবং এই ও এর রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করেছে এরকম একটা সরলরেখা ওবি ভাই, এটা একদম টেন থিটাটার চিত্রের মতোই। আমরা এখান থেকে যদি এখন ডেফিনেশন অনুযায়ী সেক থিটা বসাই, সেক থিটা ইকুয়াল টু আমরা কি জানি অতিভুজ বাই ভূমি হাইপোটেনিয়াস বাই বেস। তাহলে ভাই এখানে অতিভুজের দৈর্ঘ্য কোনটা, অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে ওবি থিটা কোণের সাপেক্ষে, ভূমি বা বেস হচ্ছে ওএ। তাহলে ওবি বাই ওএ ইকুয়াল টু হ্যাঁ ও এ, যেহেতু বৃত্তটার ব্যাসার্ধ এক তাই ও এর দৈর্ঘ্য তো এক, তাই আমরা এটাকে বলতে পারি ও বি বাই ওয়ান ইকুয়াল টু ও বি। হ্যাঁ দেখেন তো সেক থিটা দ্বারা যে মানটা নির্দেশ করতেছে সেটা কার দৈর্ঘ্য, একটি সরলরেখা ও বি এর দৈর্ঘ্য, এবং এই ও বি সরলরেখা
বৃত্তের কি স্পর্শক নাকি ছেদক? ডেফিনেটলি এটা ছেদক বা ইন্টারসেক্টিং লাইন। তাহলে আমরা কি শিখলাম, সেক থিটা দ্বারা একটা ছেদক সরলরেখার দৈর্ঘ্য নির্দেশ করে। এবারে যদি আমরা বেসিক তিনটি ত্রিকোণমিতিক অনুপাত লিখে নিই, সেগুলো কি কি ভাইয়া? সাইন থিটা, টেন থিটা, সেক থিটা। এখন সাইন থিটার যে বিপরীত অনুপাত, সেই বিপরীত অনুপাতটাকে বলা হয় কোসেক থিটা। টেন থিটার যে বিপরীত অনুপাত সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে কট থিটা। সেক থিটার যে বিপরীত অনুপাত এটাকে বলা হয় কস থিটা বা কোসাইন থিটা। একটা জিনিস দেখেন, প্রথমে যে নামগুলো লিখেছিলাম এদের কারোর সাথে কিন্তু এই যে কো কথাটা ছিল না, এগুলো থেকেই বাকিগুলো পরে তিনটা আসতেছে। আবার এই কো লেখার পরে সেকের বিপরীত হচ্ছে কো সাইন, কিন্তু তার নামের সাথে আবার সাইনের নামের মিল আছে। সেটা নিয়ে আমরা যদি একটু আলোচনা করি সংক্ষেপে, আপনারা হয়তো ভাইয়া ছোটো ক্লাসে পড়েছেন, একটু যদি ভালো করে দেখেন কেন সাইন থিটা আর কোসাইন থিটার নামের মধ্যে সম্পর্ক আছে। আমরা একটা বিষয় যদি একটু খেয়াল করি, সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? হাফ। আবার কস 60 ডিগ্রির ভ্যালু কত? সেটাও হাফ। আপনারা এই বিষয় যেটা জানেন, তাহলে ভাই দেখেন তো, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কস 60 ডিগ্রি। তাহলে এই জায়গায় যে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি এই দুটার যদি যোগ করি, যোগফল কত আসতেছে? 90 ডিগ্রি আসতেছে। আচ্ছা, দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় হচ্ছে গিয়ে পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এই যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সিও কথাটা থেকেই এইখানে কো আসতেছে। অর্থাৎ বিষয়টা এরকম যে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কমপ্লিমেন্টারি অফ সাইন 60 ডিগ্রি। সো আশা করি ভাই, কেন কো কথাটা, যেমন এরকম প্রশ্ন তো আসতে পারে ভাইয়া, কেন কো দিবেন, অন্য কিছু দেন না, যেটা সাইন থিটা লিখলেন এটা সিও না লিখে বিও লিখতেন, তখন বস থিটা হয়ে যেত, তাই না? কিন্তু কেন সিও কথাটা? সিও কথাটাই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এখান থেকে এসেছে। টেন কটের সাথে একই সম্পর্ক, আপনারা যদি একটু চেক করে দেখেন, সেক কোসেকের একই সম্পর্ক। বেসিক্যালি এগুলো কোথায় থেকে আসছে, আপনারা হয়তো একটু কিছুটা পড়েছে যে এই যে জিনিসগুলো আমরা জানি না, সাইন পাই বাই টু মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, উচ্চ মাধ্যমিক হয়তো আমরা পরের দিকে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এই যে এই প্রপার্টিসগুলো থেকে আসলে এগুলো কাজ করতেছে। এখানে যোগ করে দেখেন ভাইয়া, পাই বাই টু মাইনাস থিটা আর থিটা যোগ করলে কত হয়? পাই বাই টু মাইনাস থিটা প্লাস থিটা ইকুয়াল টু পাই বাই টু হয় বা 90 ডিগ্রি হয়। বেসিক বিষয়টা হয়ে যায়।